এইবাৰ মাটিমাহৰ দাইলৰ সোৱাদ ল'লে ধুবুৰীৰ সাংসদ বদৰুদ্দিন আজমলে। চাপৰৰ চৰাঞ্চললৈ আহি বাটিয়ে বাটিয়ে এঘৰ লোকৰ ঘৰত বহি সোৱাদ ল'লে দাইলৰ। সোমবাৰে নিশা চাপৰত হঠাৎ উপস্থিত হৈছিল ধুবুৰীৰ সাংসদ বদৰুদ্দিন আজমল। নিশা চাপৰৰ ধীৰেৰ চৰ তাৰাংগাপুৰ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত বেলতলী স্থিত চম্পাৱতী নৈৰ গৰাহহনীয়া পৰিদৰ্শন কৰিলে সাংসদগৰাকীয়ে। বহুদিনীয়া ৰাইজৰ দাবীৰ প্ৰতি সঁহাৰি জনাই সাংসদ বদৰুদ্দিন আজমলে পৰিদৰ্শন কৰে চম্পাৱতী নৈৰ গৰাহহনীয়া। উৎফুল্লিত ৰাইজে দীৰ্ঘদিনীয়া সমস্যাৰ কথা বিৱৰি ক'লে সাংসদগৰাকীক। আমার মুফতি সাহেব লগত থাকে চরত গই কেনকা আহিব লাগে বা ফজর হয়ে যায়, তথাপি আমি চরত ডাইলটো আমি জরুর খাও, ভাল লাগে। আর চরর মানুষের লগে মিলে মন সাদা, একদম একো ম্যানিপুলেশন নাই, যখন যেটা মুখত কয় এইটাই আছে, আর ভিতরত বাইরত এক জিনিস, এইটা আমার ভাল লাগে। সাদগি এই মানুষবিলাকের পেশা পেশি নাই, এডুকেশনত কমি আছে, এটাই আমার দুঃখ। চরর লড়া ছালিয়ে বেশ থেকে বেশি এডুকেটেড হব লাগে। আমি একটা প্রোগ্রামও চালাইছো আজমল ফাউন্ডেশনের, ঘরে ঘরে শিক্ষা চরে চরে শিক্ষা, এটা আমি প্রোগ্রাম চালাইছো। আজি ধীরের চর তারাঙ্গাপুর আমার হুজুর আছে, ইয়াত এই মৌলানা আসিরুদ্দিন সাহেব, তেখেতর আব্বানে বা আমার সলিম ভাই ইকল আরো বহুত আমার মানুষ আছে, মৌলানা সুলেমান সাহেব, মুফতি আমার ইয়াহিয়া সাহেব, ইকলে কইছে বোলে ভাঙন হয়েছে আরম্ভ আর বহুত ক্ষতি হয়ে আছে, আপনি এইবার আহিবই লাগিব। সুলেমান ভাইয়ে বহুত জোর দিছে, মুফতি ইয়াহিয়া সাহেবে জোর দিছে, এইটার কারণে আমি প্রোগ্রামটা বানাইছো। লেট হওয়ার পিছতো আমি এই প্রোগ্রামটা ক্যান্সেল করা নাই, এনে মোর বিল্ডিংত ইত্যা নহলেও মই গই পাম, কমসে কম 150-200 মানুষ আছে, তথাপিও আমি এই মিটিং ইয়াত করে আসো আর একদম বেফিকির করে আসো, কোনো উড়াতাড়া আপনাদের দেখিছে মই করা নাই বলে এই জলদি শেষ করো, মোর ইয়াত মানুষ আছে, মই যাব লাগিব, এনেকা মই কোনো কথা কোয়া নাই। মই যত যাও মোর হেবিট আছে, তাত গৈছো বহুত দিনের পিছত আমি ফুল টাইম দিব লাগে, ফুল এটেনশন দিব লাগে, ফুল কি করিব পারা লাগে সেইটো এটা আমি ডিসিশনত যাব লাগে, তারপর অন্য কাম হাতত লম। ব্যুরো রিপোর্ট, নারদ লাইভ।